ভালোবাসা মানে না কোনো বাধা, ভালোবাসলে মানুষ নাকি অন্ধ হয়ে যায়। বাহ্যিক সৌন্দর্য ঐশ্বর্য তেমন কিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। যুগে যুগে এরকম বহু প্রেম কাহিনীর সাক্ষী হয়েছে এই পৃথিবী, কিন্তু বয়সের ব্যবধান যদি হয় অর্ধ শতাব্দীরও বেশি, তাহলে কি মেনে নেওয়া যায়? অবাক হচ্ছেন, বয়সের ব্যবধান ভালোবাসার কাছে হারিয়ে দুই প্রজন্মে দুই মানুষকে এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছে। 70 বছরের বৃদ্ধকে বিয়ে করেছে এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানে এ নবদম্পতিকে নিয়ে বেশ আলোচনা চলছে। এই আলোচিত দম্পতির বাকি গল্পটাই থাকছে রিপোর্টে। বয়স মানে না কোনো বাধা, এই কথা আমরা সবাই জানি। তবে বয়সের গ্যাপ বা জেনারেশন গ্যাপ সম্পর্কে অনেক বড় সমস্যার কারণ হতে পারে। সব সমস্যাকে পেছনে ফেলে বুড়ো বয়সে কম বয়সী মেয়েকে বিয়ে করার অনেক নজির আছে বাংলাদেশেও, তবে তাদের হতে হয়েছে অনেক সমালোচিত। এবার পাকিস্তানে বিয়ে করে ভাইরাল হয়েছে এক দম্পতি। তরুণীর বয়স মাত্র 19 বছর, তার স্বামীর বয়স 70 বছর। 5-9-10-9 পাক্কা 51 বছরের ব্যবধান স্বামীর সাথে এই মেয়েটির। তবুও 70 বছরের পাত্রকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছেন 19 বছর বয়সী এই তরুণী। তরুণীর দাবি, বয়সের ফারাক যতই হোক না কেন, একজন খারাপ মানুষ জীবনে আসার থেকে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াটা জরুরি, আর সেটাই করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের এ দম্পতিকে নিয়ে বেশ আলোচনা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। পাত্রের নাম লিয়াকত আলী, পাত্রী সুমাইলা। তাদেরই একটি সাক্ষাৎকার নেয় এক ইউটিউব চ্যানেল। সেই সাক্ষাৎকারে সুমাইলা জানান, বয়সের ফারাক দেখে এ সম্পর্কে তার পরিবারও রাজি ছিল না, কিন্তু লিয়াকতের প্রতি তার প্রেমের কাছে পরিবারকে শেষমেশ হার মানতে হয়। তার কথায় সম্পর্কের ক্ষেত্রে সম্মান এবং মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে, আর যেখানে সারা জীবনের একটা সম্পর্ক তৈরি হতে চলেছে সেখানে এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবকিছু জেনে বুঝেই এবং লিয়াকতের কাছ থেকে সেই সম্মান এবং মর্যাদা পেয়েছেন বলেই বিয়েতে সায় দিয়েছেন এই তরুণী। এমন কথাই বলেছে এই তরুণী সেই ইন্টারভিউতে। অন্যদিকে লিয়াকত জানান, শরীরে বয়সের ছাপ পড়লেও মনে তার কোনো প্রভাব পড়েনি। বয়সের ব্যবধান নিয়ে লিয়াকত বলেন, আইনি দিক থেকে যদি কোনো বাধা না থাকে তাহলে বয়সের ব্যবধান হলেও কে বুড়ো কে জোয়ান তা নিয়ে প্রশ্ন ওঠার কথাই নয়।